আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল সৌদি আরব হতে পা আজকের প্রথম আলোচিত খবর হুদিদের ছড়া ড্রোন আকাশে ধ্বংস করল সৌদি আরব সৌদি আরবের জিজান এলাকা লক্ষ্য করে ফের ড্রোন ছুঁড়েছে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা কিন্তু সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুদিদের ছড়া ড্রোনটিকে আকাশে ধ্বংস করেছে সৌদি জোটের পক্ষ থেকে এই তথ্য নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি সৌদির বিভিন্ন এলাকায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্রমাগত বোমা ভর্তি ড্রোন হামলা চালাচ্ছে হুদি বিদ্রোহীরা শনিবার আরব নিজেদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ধারাবাহিকভাবে সাধারণ নাগরিকের বাড়িঘর লক্ষ্য করে এমন হামলাকে যুদ্ধপরদের সঙ্গে তুলনা করা হচ্ছে শুরুর দিকে সৌদি আবহা ও জিদান এলাকায় ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা বিদ্রোহী গোষ্ঠীর এমন কৌশলের কারণে থেকে নিন্দার ঝড় উঠেছে দুই চোদ্দ সালে হুতি বিদ্রোহীরা ইয়ামেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ নেয় দুই সালে ইয়ামেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়ামেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট তবে তাদের এই অভিযানে ইয়ামেনে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এছাড়া ঘর বাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ জাতিসংঘের মধ্যে বর্তমানে বিশ্বের সবচেয়ে মানবিক সংকট রয়েছে ইয়ামেনে দেশটির আশি শতাংশ মানুষের জরুরি ত্রাণ সহায়তা দরকার বলে জানিয়েছেন তারা সৌদি জোটের বিরুদ্ধে লড়াইতে বিদ্রোহীদের ইরান অর্থ ও অস্ত্রদের সহযোগিতা করছে বলে অভিযোগ করছে রিয়াদ ইয়ামেন যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরেও তারা বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলা শিকার হয়েছে সর্বশেষ গত সপ্তাহে সৌদি আরবে জিজান বিমানবন্দরে আপনার ড্রোন হামলায় আমাদের তিনজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছে সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি আরব এবং চীন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীন সবসময় আন্তরিক বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈশ্বিক আস্থিতিতে সৌদি ও চীনের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার প্রয়োজন বলে মনে করেন তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনে এমনটাই কথা হয়েছে ওয়াঙ্গ এর সঙ্গে রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ইয়ের হয় ইয়াং বলেন চীন বরাবরই সৌদি আরবের স্থিতিশীল বন্ধু এবং অংশীদার রাষ্ট্র রিয়াদের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় বেইজিং তিনি আরো বলেন সৌদি আরবে বিশদ দু হাজার তিরিশ এবং সবুজ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন উদ্যোগে সমর্থন দেবে বেইজিং বিশেষ করে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ক্ষেত্রে সৌদি সঙ্গে সম্পর্কে অগ্রাধিকার দিয়েছে চীন এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন সৌদি আরব ও চীনের সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিদেশি শক্তি সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের প্রতিবাদ জানালে চীনের প্রতি কৃতজ্ঞতা জানান একই সঙ্গে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে যে কোনো হস্তক্ষেপের বিরোধিতা করবে সৌদি আরব প্রিয় প্রবাসী ভাইগণ খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজি টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন